من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলেন, আপনি কি তাদেরকে দেখেন না যাদেরকে কিতাবের কিছু অংশ প্রদান করা হয়েছে, তারা পথভ্রষ্টতাকে ক্রয় করে এবং তারা পথ হারা করতে চায়। আর আল্লাহ তাআলা আপনাদের শত্রুদের সম্পর্কে খুব ভালো অবগত আছেন, আর আল্লাহ তাআলা অভিভাবক রূপে যথেষ্ট এবং আল্লাহ তাআলা সাহায্যকারী রূপে যথেষ্ট। এই দুই আয়াতের মধ্যে অনেকগুলো বিষয় আছে, তো আমরা প্রথম আয়াতের কিছু অংশ আজকে আলোচনা করব। এখানে আল্লাহ তাআলা বলেন, যাদেরকে কিতাবের কিছু অংশ প্রদান করা হয়েছে, অর্থাৎ ইহুদি খ্রিস্টান, আপনি কি তাদের দিকে দেখেন না তারা পথভ্রষ্টতাকে ক্রয় করে এবং তারা পথ হারা করতে চায়। প্রথম কথা হলো আলাম তারা, আপনি কি এই সকল ইহুদিদের দিকে তাকান না। এরকম আলাম তারা অনেক আয়াতের মধ্যে আসছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, আপনি কি দেখেন না আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কি করেছে। আরাআইতাল্লাযী ইয়ানহা, আপনি কি দেখেছেন যে নামাজ পড়া অবস্থায় মানুষকে বাধা দেয়। আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, আপনি কি দেখেছেন যে পরকালকে অস্বীকার করে, বদলার দিনকে অস্বীকার করে। এরকম আলাম তারা আরাইতা, আপনি কি দেখেন না আপনি কি দেখেছেন, এরকম অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু সব জায়গায় যদিও আল্লাহ তাআলা বলেন আপনি দেখেছেন, আসলে অনেক জায়গায় এমন প্রশ্ন হয় যেখানে আসলে দেখাই সম্ভব না। যেমন আল্লাহ তাআলা বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কি করেছে। রসুল দেখারই সম্ভাবনা নাই, কারণ রসুলের জন্মের আগেই হস্তি বাহিনী আক্রমণ করতে আসছিল আর তাদেরকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছেন। এমনিভাবে আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, আপনি কি দেখেছেন যে আখেরাতকে অস্বীকার করে। তো কে আখেরাতকে অস্বীকার করে? এখানে আলাম তারা ইলাল্লাযীনা উতু নসীবাম মিনাল কিতাব, এই যে দেখেছেন এই শব্দগুলো আল্লাহ তাআলা ব্যবহার করেন, অথচ সব জায়গায় আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেনও নাই এবং দেখা সম্ভব না। তবে এই শব্দগুলো কেন আনা হয়? কারণ হলো যে দেখা, এটা এমন একটা বিষয়, দেখাটাই একটা প্রমাণ, এর আলাদা কোনো প্রমাণ লাগে না। যদি কেউ বলে যে ওখানে আগুন ধরছে, এখন এই ওয়ালের কারণে আমি দেখতে পাচ্ছি না, তো এখন কেউ যদি বলে ওখানে আগুন ধরছে, তো আমার এটা প্রমাণ লাগবে যে বলতেছে সে সত্যবাদী নাকি মিথ্যাবাদী, বা তাকে প্রমাণ দিতে হবে। আমি তার কথা শুনে হয়তো বা বাইরে গেলাম যে আসলে সেখানে আগুন আছে কি না, আমি তখন দেখলাম যে ধোঁয়া উঠতেছে, তখন এখানে আমি যদিও আগুন দেখি নাই কিন্তু ধোঁয়ার আলাম, আগুনের আলামত দেখেছি, ধোঁয়া দেখেছি। তারপরে যেই বাসায় আগুন লেগেছে সেই বাসায় আমি প্রবেশ করলাম, প্রবেশ করে আমি সচক্ষে আগুন দেখলাম। তো এখানে তিনটা স্তর
মানে বিশ্বাসের তিনটা স্তর। একটাকে বলে ইলমুল ইয়াকিন, মানে বিশ্বাসের জ্ঞান। একজন আমাকে বলছে, আপনি বলছেন ওখানে আগুন আছে, আপনি হয়তো সত্যবাদী, অথবা আপনি প্রমাণ দিছেন, দুইজন সাক্ষী আনছেন, তো সেই হিসাবে আমি বিশ্বাস করলাম, এটা বিশ্বাসের জ্ঞান। আর দ্বিতীয় হলো আইনুল ইয়াকিন, বিশ্বাসের বিশ্বাস, সেটা হলো আমি আলামত দেখেছি, আগুন, আগুনের যে ধোঁয়া আলামত দেখেছি, এর দ্বারাই আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে। এই ধোঁয়া আলামত দেখেই মানুষের বিশ্বাস হয়ে যায়। আর তৃতীয় স্তর হলো হক্কুল ইয়াকিন, আমি স্বচক্ষে আগুন দেখছি, ধোঁয়া হয়তো বা এমনিও হইতে পারে, আগুনের কারণে ধোঁয়া না, ঠান্ডার কারণে ধোঁয়া, কুয়াশার কারণে ধোঁয়া, বিভিন্ন কারণে ধোঁয়া হইতে পারে, কিন্তু আমি যখন স্বচক্ষে দেখলাম, এটাকে বলে হক্কুল ইয়াকিন, অর্থাৎ বিশ্বাসের চূড়ান্ত সীমা। কাল্লা লাও তাআলামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা ওইখানে এরকম বলছেন যে তোমরা অবশ্যই বিশ্বাসের জ্ঞান জানবে, তারপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতারাউন্নাহা আইনা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তারপরে তুমি স্বচক্ষে দেখবা। আর তারপরের স্তর হলো হক্কুল ইয়াকিন, যে চোখে দেখার পরে চূড়ান্ত সীমা, এখানে আর কোনো সন্দেহ নাই। তো চোখে দেখা, মানুষ যখন চোখে দেখে তখন এটাই প্রমাণ সত্য, সত্য মিথ্যা হওয়ার, সত্য হওয়ার জন্য এটাই প্রমাণ, আলাদা আর কোনো প্রমাণ লাগে না। আপনি বলতেছেন যে আমি ওখানে আগুন দেখছি, যে আপনার প্রমাণ কি? আমি নিজের চোখে দেখছি, এটাই তো প্রমাণ, আমাকে কেউ বলতে হবে না, আমি নিজের চোখে দেখছি। তো নিজের চোখে দেখা এটাই একটা প্রমাণ। তো আল্লাহ তাআলা বলতেছেন আপনি কি ওই ইহুদি খ্রিস্টানদেরকে দেখেন নাই? আপনি কি হস্তি বাহিনীকে দেখেন নাই? কেন আল্লাহ তাআলা এরকম বলেন? কারণ মানুষ চোখে দেখার দ্বারা যে বিশ্বাসটা হয় সেটা হলো আইনুল ইয়াকিন, চোখে দেখার বিশ্বাস। আর তারপরের স্তর, তৃতীয় স্তর, যেটা হক্কুল ইয়াকিন, মানে অকাট্য বিশ্বাস। একটা হলো চোখে দেখার বিশ্বাস, আর একটা অকাট্য বিশ্বাস। বিশ্বাসের জ্ঞান প্রথম স্তর, দ্বিতীয় স্তর হলো চোখে দেখার বিশ্বাস, তৃতীয় স্তর হলো অকাট্য বিশ্বাস। কারণ অনেক সময় চোখে দেখলেও এটা ভুল হতে পারে, আমি চোখে দেখছি ঠিক আছে যে উনি আপনার বাসায় ঢুকছে, আমার মনে হয়েছে যে আমি তাকে দেখছি, কিন্তু তার মতো আরেকজন ঢুকছে, আসলে সে না, আমি তাকে চোর বলে সাব্যস্ত করতেছি। অথবা আমি বললাম আপনার স্ত্রীকে অমুকের সাথে হাঁটতে দেখছি, আমার মনে হয় আমি দেখছি, আকার অবয়ব পোশাক আশাকে মনে হয়েছে, কিন্তু আসলে সে ছিল না। তো আমার চোখে দেখাটাও অনেক সময় ভুল হয়, কিন্তু চোখে দেখার পরের যে স্তর অকাট্য বিশ্বাস, এখানে চোখে দেখা, আবার চোখে দেখে জিজ্ঞাসা করে ভালো করে দেখে চেহারা সুরত পোশাক আশাক কথাবার্তা বলে তারপরে বিশ্বাস করা, এটা হলো হক্কুল ইয়াকিন, অকাট্য বিশ্বাস। তো আল্লাহ তাআলা এখানে বলেন যে আপনি কি তাদেরকে দেখেন নাই? অর্থাৎ এটা কেন? অর্থাৎ হে আল্লাহর রসুল, আপনি যদি নিজের চোখে দেখলে যতটুক আপনি বিশ্বাস করতেন তার চেয়েও বেশি আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ এই খবর কে দিতেছে? আল্লাহ তাআলা দিতেছেন। তো আল্লাহ তাআলার ব্যাপারে কোনো মিথ্যার কোনো অবকাশ নাই, লেশ মাত্র নাই। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এইভাবে বলেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? এখানে আবার দুই রকম শব্দ, অনেক সময় এরকম বলে আপনি দেখেছেন একটা, আর একটা হলো আপনি কি দেখেন নাই, দুই রকম শব্দ। যেমন কথার কথা, আমি বললাম যে আমাদের শামসুল হুদা সাহেব কথার কথা হাজি সাহেব, তো আমি আর একজনকে বললাম যে উনি আমার বিরুদ্ধে বলে,
কারণ উনি আমারে বলতেছে না, উনি তো সবসময় আপনার প্রশংসা করে, আপনার বিরুদ্ধে তো বলে না, কথার কথা। তো এখন এক সময় সত্যি সত্যি উনি আমার বিরুদ্ধে বলতেছে আর একজনের কাছে, আমি শুনতেছি। আর ওই যে যাকে বলছিলাম যে আমার কথা বিশ্বাস করে নাই, এখন আমি তাকে কি বলবো? আলাম তারা ইলাল শামস ইলাল হাজ শামসুল হুদা, আপনি এখন দেখেন না শামসুল হুদা সাহেব কি করতেছে? আপনি তো তখন আমার কথা বিশ্বাস করেন নাই, আপনি দেখেন নাই, মানে ওই দেখার পরের স্তর, অর্থাৎ অকাট্য বিশ্বাস। আল্লাহ তাআলা বলেন আপনি কি অকাট্য বিশ্বাস করেন নাই? কারণ এখানে খবর কে দিতেছে? আল্লাহ তাআলা দিতেছেন। তো এখানে সন্দেহের কোনো অবকাশ নাই। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এরকম বলেন, আলাম তারা ইলাল্লাদি, আপনি কি দেখেন নাই? আর আইতাল্লাদি ইয়ানহা আবদান ইদা সাল্লা, আপনি কি দেখেছেন যে নাকি নামাজরত ব্যক্তিকে বাধা দেয়? যদিও এখানে রসুল স্বচক্ষে দেখেছেন আবু জেহেল নামাজ পড়তে আসলে বাধা দিত, তো তার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে। আর আইতাল্লাদি ইয়ানহা আবদান ইদা সাল্লা, আপনি কি তাকে দেখেন না যে নামাজরত মানুষকে বাধা দেয়? এখানে স্বচক্ষে দেখেছেন, আল্লাহ তাআলা বলেছেন। অনেক জায়গায় স্বচক্ষে দেখেন নাই, সেখানেও আল্লাহ তাআলা আর আইতাল্লাদি বলতেছেন, আলাম তারা বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই হস্তী বাহিনীরা কি করছে? অর্থাৎ আপনি নিজের চোখে দেখলেও যতটুক না বিশ্বাস করতেন, এর চেয়ে বেশি বিশ্বাসযোগ্য খবর আমি আপনাকে বলতেছি। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন, আলাম তারা ইলাল্লাদিনা উতু নাসিবাম মিনাল কিতাব, আপনি কি দেখেন নাই যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে? অর্থাৎ ইহুদি খ্রিস্টান, কিতাবের কিছু অংশ কেন বলা হইতেছে? তাদেরকেও তো তাওরাত কিতাব, তাদেরকেও জবুর কিতাব দেওয়া হয়েছে, ইঞ্জিল কিতাব তাদেরকে দেওয়া হয়েছে, কিতাবের অংশ কেন বলা হইতেছে? কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আমিনাল্লাযিনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মীসাকাহুম ফানাসু হাযযাম মিম্মা যুকিরু বি, আল্লাহ তাআলা বলেন যে অনেকে আছে বলে আমরা ইহুদি আমরা খ্রিস্টান, কিন্তু তারা তাদেরকে যা আমি দিয়েছি যেই কিতাব আমরা দিয়েছি তার অনেক কিছু তারা ভুলে গেছে, বিকৃত করে ফেলছে। তো ইহুদি খ্রিস্টান তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কিন্তু কিতাবের অনেক কিছু তারা বিকৃত করে ফেলছে। এখন কিতাব আর পুরাটা নাই, কিছু কিতাব আছে। তো আল্লাহ তাআলা বলতেছেন আপনি কি ওই ইহুদি খ্রিস্টানকে দেখেন না যাদেরকে নাকি কিতাবের কিছু অংশ প্রদান করা হয়েছে? ইয়াস্তারুন আদ-দালালাতা, ওই ইহুদি খ্রিস্টান কি করছে? পথ হারাকে, পথ ভ্রষ্টতাকে ক্রয় করেছে। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আবির্ভাব হচ্ছিল, আবির্ভাব হবে তার আগেই যত নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, প্রতি নবীর কাছে এবং প্রতি নবীর কিতাবে যতজন রসুলদের কাছে কিতাব পাঠাইছেন, সবার কাছে আল্লাহ তাআলা এই ওয়াদা নিছেন। কোরআনের মধ্যে আসছে, ওয়াইদ আখাযাল্লাহু মীসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, আল্লাহ তাআলা বলেন আমি প্রতিজন নবীর কাছ থেকে অঙ্গীকার নিছি, এবং নবীকে যারা মেনেছে নবীর উম্মত তাদের কাছ থেকে অঙ্গীকার নিছি। কি অঙ্গীকার? যে সুম্মা যা আকুম রসুলুম মুসদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের পরে একজন শেষ নবী আসবেন, সে তোমাদের ধর্মকেও স্বীকৃতি দিবে। সেই নবী যখন আসে লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, সেই নবীকে তোমরা মানবা এবং সেই নবীকে তোমরা সাহায্য করবা, এই অঙ্গীকার দাও। ক্বালু আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ তাআলা বলেন যে আমি বলেছি তোমরা কি অঙ্গীকার দিলা? তখন ওই নবীগণ এবং নবীর উম্মতগণ সবাই বলেছে ক্বালু আকরারনা, হে আল্লাহ আমরা সবাই অঙ্গীকার দিলাম। আগের যুগের যত নবী যত উম্মত এসেছেন সবাই এই অঙ্গীকার করেছেন যে শেষ যুগে যে নবী আসবে সেই নবীকে আমরা মানব। ইহুদি খ্রিস্টান তাদের কিতাবের মধ্যে এটা আছে, এবং তারা সবাই এই অঙ্গীকার, ওই নবী চলে যাওয়ার পরেও তারা যতদিন কিতাব পড়েছে তারা বলেছে শেষ একজন নবী আসবে আমরা তাকে মানব। এমনকি রসুলের আসার আগেও ইহুদিরা মুশরিকদেরকে, যারা পৌত্তলিক, যারা মূর্তি পূজারি, আবু জেহেল তারা হলো মক্কার যারা, তারা হলো মুশরিক মূর্তি পূজারি, তারা ইহুদি খ্রিস্টান ছিল না, কিছু কিছু ছিল
কম ছিল, ইহুদি খ্রিস্টান কম ছিল, অধিকাংশ ছিল মুশরিক, হিন্দু বা আমাদের দেশের যে হিন্দু এরকম ছিল। তো ওই সময় যারা ইহুদি ছিল, বিশেষ করে মদিনার মধ্যে ইহুদি ছিল এবং আরব বিশ্বে ইহুদি খ্রিস্টান অল্প অল্প ছিল, তারা সবাই তখন ওই মুশরিকদেরকে বলতো যে শেষে একজন নবী আসতেছে, আর সেই নবীকে আমরা মানব, মানার পরে সেই নবীর সাথে মিলে আমরা তোমাদের সবাইকে তাড়িয়ে দিব, হত্যা করব। কারণ সেই নবীর তখন মর্যাদা শাসন প্রতিষ্ঠা হবে, আমরা ওই নবীর সাথে মিলে তোমাদেরকে শেষ করে দিব। এমনকি কোরআনের মধ্যে আসছে যে কোনো যুদ্ধ টুদ্ধ আসলে সেই নবীর নাম দিয়ে তারা দোয়া করত। ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, কোরআনের মধ্যে আসছে ইহুদি খ্রিস্টানরা ওই নবীর নাম নিয়ে ওই ইহুদি ওই মুশরিকদের বিরুদ্ধে তারা নবীর নাম নিয়ে দোয়া করত এবং নবীর নাম নিয়ে গর্ব করত, আর বলতো যে শেষে যে নবী আসবে তার সাথে মিলে আমরা তোমাদেরকে শেষ করব। তো ইহুদি খ্রিস্টানদের কাছে এই কথা স্পষ্ট যে শেষে একজন নবী আসতেছে, আর যখন সেই নবী আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, তো আসার পরে তারা সবাই জানে ইনি হলেন সত্য নবী, তারা সবাই জানে, ইহুদি খ্রিস্টানরা অকাট্য জানে যে ইনি হলেন সত্য নবী। কিন্তু তখন তারা কি করছে, তারা ওই নবীকে মানেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন নাই। আল্লাহ তাআলা এটাই বলেন যে আপনি ওই ইহুদি খ্রিস্টান যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে তাদেরকে দেখেন না, ইয়াশতারুনা দালালাতা, তারা পথ ভ্রষ্টতাকে কিনে নিছে। তারা সবার আগে পথ পাওয়ার কথা ছিল, রসুলের উম্মত হওয়ার কথা ছিল, না হয়ে তারা পথ ভ্রষ্টতাকে কিনে নিছে। বরং কি হয়েছে, ওই খ্রিস্টানরা বরং ওই মুশরিকরা বরং তারা তাদের একটা বিরাট গোষ্ঠী তারা বলা শুরু করছে, হে ইহুদিরা তোমরা না বলছিলা শেষে এক নবী আসবে আর সেই নবীর পক্ষ তোমরা অবলম্বন করবা, তারপরে আমাদের সাথে যুদ্ধ করবা, এই নবী তো আসছে, এখন আমরা তাড়াতাড়ি তার অনুসারী হই। তো মুশরিকরা উল্টা আরো রসুলের অনুসারী হয়েছে ওই ইহুদিদেরকে কুপকাত করার জন্য। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন, হে রসুল আপনি কি দেখেন না ইহুদি খ্রিস্টান যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে তারা পথ হারাকে কিনে নিছে। আল্লাহ তাআলা এই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য নবী হিসাবে পাঠাইছেন এবং কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নবী হিসাবে পাঠাইছেন, সমস্ত ধর্মের মানুষের জন্য নবী হিসাবে পাঠাইছেন। আর এর সবচেয়ে বড় আলামত, বৈজ্ঞানিক আলামত, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য নবী হিসাবে পাঠাইছেন। অথচ আগের যত নবীগণ ছিলেন সকল নবীকে কোনো এক এলাকার জন্য পাঠাইতেন, এক নবীকে এক জাতির জন্য, আর এক নবীকে আর এক জাতির জন্য, এবং নবীদেরকে যে পাঠাইছেন এক এক নবীকে এক এক সমস্যা সমাধানের জন্য পাঠাইছেন। শুআইব আলাইহিসসালাম যেই জাতিতে আসছেন তারা সবাই মাপে কম দিত, তো শুআইব আলাইহিসসালামকে বিশেষ দায়িত্ব দিছেন এই ঠকবাজিকে রোধ করো, এই দায়িত্ব দিয়ে তাকে পাঠাইছেন, এই অপরাধকে দমন করার জন্য পাঠাইছেন। মুসা আলাইহিসসালামকে যখন পাঠানো হয়েছে ওই সময় জাদুবিদ্যার প্রসার ছিল, তো মুসা আলাইহিসসালামকে পাঠাইছেন এই জাদুকে দমন করো বিশেষ দায়িত্ব দিয়ে। ঈসা আলাইহিসসালামকে যখন পাঠাইছেন তখন সবাই সবার মধ্যে জাদুবিদ্যা ছিল, এরকম অন্ধকে ভালো করে দিতে পারত। সেই সময় মানুষ তার ঘরে কি আছে এইগুলো বলে দিতে পারত। তো ঈসা আলাইহিসসালামকে পাঠাইছেন ওই জাদুবিদ্যা সব কিছু ধ্বংস করার জন্য। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন, মৃত মানুষকে বলতেন তুমি দাঁড়িয়ে যাও, জীবিত হয়ে যাইতো। তো আল্লাহ তাআলা আগের যত নবীগণকে পাঠাইছেন সকল নবীকে এক এক এলাকার জন্য পাঠাইছেন, আর এক এক এলাকার এক এক সমস্যা সমাধান করার জন্য পাঠাইছেন।
কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়াতে পাঠাইতেছেন, তখন আল্লাহ তাআলা রসূলকে সারা পৃথিবীর মানুষের জন্য পাঠাইছেন। কারণ সারা পৃথিবীর মানুষের তো এক এক জায়গার এক এক সমস্যা, তো নবীকে ওই বাংলাদেশের জন্য নবী, বাংলাদেশের এক সমস্যা, ইন্ডিয়ায় আর এক সমস্যা, ইউরোপে আর এক সমস্যা, আমেরিকায় আর এক সমস্যা, তো আল্লাহ তাআলা আগের নবীদেরকে পাঠাইতেন ওই এলাকার সমস্যা সমাধানের জন্য, তো রসুলকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর নবী হিসাবে পাঠাইছেন, তো এত সমস্যা সমাধান কিভাবে করবেন? এবং রসুলের যুগে যারা আছে তাদের সমস্যা না হয়ে সমাধান করলেন, রসুলের পরবর্তী যে যুগ একেবারে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সমস্যার সমাধান রসুল কিভাবে করবেন? অথচ রসুলকে তো তাদের সমাধানের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। তো আল্লাহ তাআলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শেষ নবী হিসাবে, সারা পৃথিবীর নবী হিসাবে, কেয়ামত পর্যন্ত যুগের নবী হিসাবে যখন পাঠাইছেন, তখন আল্লাহ তাআলা এই কথা খুব ভালো করে জানতেন যে শেষে এমন একটা যুগ আসবে যেই সময় পৃথিবীটা বিরাট বড় হলেও পুরো পৃথিবীটা একটা স্ক্রিনের মধ্যে চলে আসবে। আমেরিকার কি সমস্যা আমরা এখনই এখানে বসে জানতে পারি, ইন্ডিয়ায় কি সমস্যা আমরা এখানে এখানে জানি, চীনে কি অপরাধ আছে এখানে আমরা জানি, এখানের কি অপরাধ ওইখানে আমরা জানি, আর এমন যে ওই আমেরিকার যে অপরাধ আজকে প্রকাশ হয়েছে ওইটা দুই দিন পরে বাংলাদেশেও দেখা যায়। আমি সেই 1997 সনে মিশরে ছিলাম, ছেলে পেলে দেখি যে চুল এরকম কেটে কেটে খাড়া খাড়া করে রাখে, স্পাইক করে, যেটারে বলে স্পাইক, বাংলাদেশে তখন এগুলো ছিল না। আমি ওইখানে কি খাড়া করে চুল কতগুলো খাড়া করে রাখে, এগুলো কেমন কথা, দেখতে কেমন লাগে। তো আমি যখন বাংলাদেশে আসছি, বাংলাদেশে এসে দেখি ওই বাংলাদেশের যুবকরা সব স্পাইক করা শুরু করছে। সেই সময় আমাদের সাথে অনেক আফ্রিকান অনেক ছেলে পেলে পড়তো, এইগুলো দেখতে আমাদের একটা ফ্যাশন, চুল কাটে কি সব এদিকে সব চুল ছেঁচে ফেলছে, মাঝখান দিয়ে কটা চুল লাগছে, এগুলো পাগলের মতো লাগে, এটা কি কোনো ফ্যাশন হইল? একটা পাগল পুরো এখানে কটা চুল আর সব সাসা। এখন দেখি কি ওই ফ্যাশন বাংলাদেশেও চলে আসছে, বাংলাদেশে এরকম সব দিকে সাসা, শুধু মাঝখানে কটা চুল লেখা, এটা কি অমুক খেলোয়াড়ের স্টাইল, অমুক কাটিং, অমুক কাটিং। অর্থাৎ অপরাধ একটা, এটা এক জায়গায় আসলেও এটা ওইখানে সীমাবদ্ধ থাকে না, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। আর ওই সমাধান, এই বাংলাদেশের জন্য যে সমাধান, ওই আমেরিকার জন্য সেই সমাধান, ইউরোপের জন্য যে সমাধান, ওই এশিয়ার জন্য সেই সমাধান। তো আল্লাহ তাআলা জানতেন যে শেষে এমন একটা যুগ আসবে যেই যুগের মধ্যে এই পৃথিবীর মধ্যে অনেক বর্ডার, অনেক দূরত্ব থাকলেও এগুলো দূরত্ব বর্ডার এগুলো কিছুই থাকবে না, সব মানুষের হাতের মুঠোয় চলে আসবে। এক জায়গার সমস্যা সারা পৃথিবীর সমস্যা, এক জায়গার সমাধান সারা পৃথিবীর সমাধান। আর এর সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়াবলুগু হাযাদ দীনা মা বালাগাল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা এই দিনকে এমন জায়গায় পৌঁছাবেন যেখানে রাত আর দিন হয়, যেখানে রাত দিন আছে, যেখানে সূর্য দেখা যায়, চাঁদ দেখা যায়, সেখানে আল্লাহ তাআলা এই দিনকে পৌঁছিয়ে দিবেন। আপনি যদি সেই ফিজি আইল্যান্ডে যান, সেখানেও আজানের ধ্বনি শুনতে পাইবেন। আপনি যদি সেই নেদারল্যান্ড, ইউরোপ, আমেরিকা, আমেরিকার একেবারে কোনা, আফ্রিকার একেবারে জঙ্গল এই সব দেশেও যান, সেখানেও আজানের ধ্বনি শুনতে পাইবেন। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য নবী হিসাবে পাঠাইবেন, এর প্রমাণ হইল বর্তমান আধুনিক যুগ। রসুলকে সারা পৃথিবীর সমস্যা সমাধানের জন্য পাঠাইছেন, যদিও এক যুগে বলতো কিভাবে সারা পৃথিবীর সমস্যা সমাধান করবে, কিভাবে কেয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য সমস্যা সমাধান করবে, অথচ রসুল তো 1400 বছর আগে চলে গেছে, কিন্তু বর্তমান
আল্লাহ তাআলা পৃথিবীটাকে এক মুঠার মধ্যে নিয়ে আসা এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বাণী প্রচার করেছেন, কোরআনে করিম আমাদের কাছে সত্য কিতাব হিসাবে আবির্ভূত হয়েছে। এইখানে আর একটা কথা, ওই ইহুদি খ্রিস্টানরা তারা অনেক সময় অনেক চালাকি মনে করে নিজেদেরকে, চালাক মনে করে, চালাক মনে করে নিজেরাই বোকা হয়ে যায়, মানুষের কাছে তারা নির্বোধ হয়ে যায়। যেমন এইখানে ইহুদিরা তারা জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, এবং তারা আগে বলতো সবার কাছে যে আগে সামনে একজন নবী আসবে তার পক্ষাবলম্বন করে তোমাদেরকে শেষ করব, তারাই বলছে। এখন যেহেতু তারা এই কথা বলছে, নবী আসার পরে তাদের উচিত ছিল কি, তারা যদি একটু বুদ্ধিমান হইতো তাদের উচিত ছিল কি যে আমরা এতদিন বলছি শেষে একজন নবী আসবে তার পক্ষ নিয়ে আমরা তোমাদের শেষ করব, কারণ তার অনেক পাওয়ার হবে। তখন তারা সেই নবীকে না মানা, এইটা কি তাদের বুদ্ধিমানের কাজ নাকি নির্বুদ্ধিতার কাজ? কারণ তোমরাই বলছো যে শেষে একজন নবী আসবে আর তিনি সারা পৃথিবীর নবী হবে আর তারই সব জায়গায় তার ইসলামী সব জায়গায় প্রচার লাভ করবে, এখন তারে তো আমাদের মানা দরকার। ওই যাদেরকে বলছে যে এই মুশরিকদেরকে, তারা রসুলের অনুসারী হয়ে গেছে, আর ওই ইহুদি খ্রিস্টান এগুলো বেশি চালাকি করতে গিয়ে নিজেরা আরো বোকা হয়ে গেছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আর একটা বোকামির কথা বলে তাদের, সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তাআলা আমাদের যে এই কেবলা, এখন আমরা পশ্চিম দিকে ফিরে, পশ্চিম দিক বলতে আমরা কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়ি, যে যার যেদিকে কাবা ঘর হয় আমাদের জন্য পশ্চিম কাবা ঘর, কিন্তু অন্যান্য দেশের কাবা ঘর পূর্ব দিকে, তো তারা পূর্ব দিকে ফিরেই নামাজ পড়ে। তো আমাদের কেবলা হলো কাবা ঘর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মদিনায় গেছেন, প্রথম অবস্থায় প্রথমে তো কেবলা কাবাই ছিল, তারপরে কিছুদিন আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করছেন যে আপনারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। তো বাইতুল মুকাদ্দাসে ফিরার পরে আরো দুই বছর পরে আবার সেই কাবার দিকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন, মানে আল্লাহ তাআলা যখন ওই কাবার দিকে আবার ফিরিয়ে আনছেন তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, সায়াকুলু সুফাহা উমিনান নাস মা ওয়াল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। আল্লাহ তাআলা বলেন এইভাবে যে কিছু নির্বোধ লোকরা বলা বলি শুরু করবে, কিছু নির্বোধ আল্লাহর ভাষায় কিছু বোকা লোক বলা বলি শুরু করবে যে তারা যেই কেবলায় ছিল এই কেবলা থেকে কেন তারা ফিরলো, আবার কেন এই কেবলায় তারা ফিরে আসলো, কিছু নির্বোধ লোক বলবে। আল্লাহ তাআলা এই আয়াত যখন নাজিল করছে, ইহুদিরা তো এই আয়াত দেখতেছে যে আল্লাহ তাআলা বলতেছেন এখানে কিছু লোকরা এই কা এই কেবলা যে ফিরানো হয়েছে এইটা নিয়ে সমালোচনা করবে, আর তাদেরকে আল্লাহ তাআলা নির্বোধ বলছে, বোকা বলছে। এখন ইহুদিরা যদি চালাক হইতো তাহলে তারা কি বলতো যে আমরা এই সমালোচনা করব না, সমালোচনা করলেই তো বোকা হিসাবে সব জায়গায় প্রমাণিত হয়ে যাব। এক তো হলো আল্লাহ বলে দিছেন বোকা, আর মানুষ আমাদেরকে বোকা বলা শুরু করবে। তারা চালাক হইলে তারা সমালোচনা করত না, কিন্তু তারা সমালোচনা করছে, আর সমালোচনা যখন করছে তখন ওই মুশরিকরা সাধারণ মানুষরা তারা আরও প্রমাণ পাইছে যে ইহুদিরা যারা নাকি এতদিন আমাদের ধর্মগুরু ছিল, রসুল আসার আগে এই ইহুদিরা ধর্মগুরু ছিল, তারাই সব ধর্মের কথা বলতো। এই যেমন আমাদের দেশে মিলাদ যারা পড়ায় এরা ধর্মগুরু, এরকম ওই সময় ওই মিলাদ পড়ানো এরকম মানুষের বাড়ি কি করা, এই মৃত ব্যক্তির জন্য খানা খাওয়ানো, এগুলো সব ইহুদিরা করতো, ধর্মের কাজ সব তারা, তারা ছিল পণ্ডিত। এখন যখন তারা এর সমালোচনা শুরু করছে, ওই সাধারণ মানুষও বলা শুরু করছে আরে এই ইহুদিরা এতদিন আমরা যাদেরকে মানছি এরা তো পুরা নির্বোধ, আর এদের কথা তো আল্লাহও বলছে এই নির্বোধগুলো সমালোচনা করবে, আরও তাদের ক্ষতি হয়েছে। বরং এই ইহুদিরা ইসলামের সমালোচনা, কেবলার সমালোচনা করার কারণে মুসলমানদের এবং যারা মুশরিক ছিল তাদের ঈমান আরও তাজা হয়ে গেছে। অর্থাৎ এই
ইহুদিরা না জেনে অতি চালাকি করতে গিয়ে ইসলামের ক্ষতি করতে গিয়ে ইসলামের ইয়ার উপকার করছে। ইন্নাল্লাহা ইউআইদু হাযাদ দ্বীন বিররাজুলিল ফাজির, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা এই দিনকে সম্মানিত করবেন, এই দিনকে প্রতিষ্ঠিত করবেন অনেক পাপি লোকের দ্বারা। অনেক পাপি লোক তারা ইসলামরে ক্ষতি করতে চাবে, ইসলামরে ধ্বংস করতে চাবে, আর ওই তার ইসলামের ধ্বংস করার চেষ্টার দ্বারাই ইসলাম আরও পুনঃপ্রতিষ্ঠিত হবে, ইসলাম পুনরুজ্জীবিত হবে। অনেক মানুষ আমাদের আছে নামাজ পড়ে না, আসে না, অনেক মানুষ নামাজ পড়ে না, সিনেমা দেখে, গান শুনে, গুনাহ সবই করে, কিন্তু যখনই নাকি ওই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন গালি দিছে, তখন ওই তার বিরুদ্ধে সোচ্চার কি শুধু ওই নামাজিরা হয়েছে? বরং ওই যে নামাজ পড়ে না সে আরও বেশি সোচ্চার হয়েছে। যখন সে রসুল্লে গালি দিয়ে সে ইসলামের ক্ষতি করলো না ইসলামের উপকার করলো? যেই ব্যক্তি নামাজ পড়তো না তারেও নামাজে নিয়ে আসছে, তারেও মিছিলে নিয়ে আসছে, তারেও ইসলামের পক্ষে কথা বলার শক্তি হিসেবে নিয়ে আসছে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ইউআইদু হাযাদ দ্বীন বিররাজুলিল ফাজির, আল্লাহ তাআলা এই দিনকে অনেক পাপী লোকের দ্বারা প্রতিষ্ঠিত করে। তারপরে ইয়াশতারুনা আদ-দালালাতা ওয়া ইউরিদুনা আন তাদিল্লুস সাবিল, আল্লাহ তাআলা বলেন যে তারা কি করছে, পথ হারাকে ক্রয় করেছে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করতে চায়। তারা নিজেরা তো পথ হারা হয়েছে এবং অন্যকেও পথভ্রষ্ট করতে চায়। আর এই সমস্যা, এই যে যারা পাপি, যারা পথভ্রষ্ট, তারা নিজেরাও পথভ্রষ্ট আর অন্যদেরকেও পথভ্রষ্ট করতে চাওয়াটা, এটা কি শুধু ওই ইহুদিদের সমস্যা? আমাদের সমাজেও যে নাকি ঘুষখোর, সে নিজে তো ঘুষ খায়, সে কি চায় তার অফিসে একজন সৎ মানুষ থাকুক? সে তাদেরকেও ঘুষ খাওয়াইতে চায়। আমার বন্ধু বান্ধব এইগুলাই সব আড্ডা মারে, সিগারেট খায়, তো একজন যে সিগারেট খায় না, এরা কি চায় যে যেই লোক, যেই বন্ধুটা সিগারেট খায় না, এ সিগারেট না খাওয়ার মধ্যে থাকুক, না জোর করে তারে সিগারেট খাওয়াবে, যাতে আমরা সিগারেট খোর, তুই ভালো মানুষ এটা যেন না হয়, আমরা ইফতিজিং করি তুই ভালো মানুষ এরকম হইতে পারবে না, তোরও খারাপ হইতে হবে। তো যারা খারাপ তারা নিজেরাও খারাপ আর অন্যদেরকে খারাপ করতে চায়, এটা সব সময়। এই জন্য যে খারাপ সে সব সময় মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলে, সে সব সময় হীনমন্যতায় ভুগে। একজনকে দেখবেন যে এমনি আপনি আসছেন, একজন নামাজ দোকানে আসেন, কথার কথা আজান হয়েছে, আপনি নামাজ পড়তে আসতেছেন, আর আপনার সাথেই আরেকজন কিন্তু নামাজে আসে না, সে বসে রয়েছে, তখন সে আপনি নামাজে আসতেছেন আর ওই সময় সে শুধু শুধু এমনি এমনি বলবে, কি বলবে, এ বহুত হুজুর দেখছি নামাজই পড়ে, আরও কত অকাম করে, ওই বাইরে একজন মুসল্লি নামাজ পড়ে না, সে সিগারেট টানতেছে, সে একজন নামাজি দেখবে আর কি বলবে, এইসব হাজি সাহেব বহুত দেখছি, হাজিগিরি করে শুধু, আর ওই কাম করে, ওই কাম করে, এই কাম করে, দুনিয়ার দুর্নাম তার করবে। অর্থাৎ যখনই সে কোনো একজন ভালো মানুষকে দেখে সে হীনমন্য হয়ে যায়, নিজেকে সে ত্রুটিপূর্ণ, অপরাধী মনে করা শুরু করে, তো নিজের অপরাধের খোলস সে দূর করতে চায় যে না আমি শুধু একা অপরাধী না, এও অপরাধী। এই জন্য দেখবেন সবসময় হুজুরদের সমালোচক সবচেয়ে বেশি সমালোচক হুজুরদের, হুজুরদের দেখবেন হুজুরে এইরকম করে ওই মায়ের দিকে তাকাইছে, হুজুরে ওইরকম করে ওই বা ওইটা করছে, হুজুরে এমনি করে কথা বলছে, হুজুর ওইটা করছে, কেন? কারণ হুজুর সে নামাজ পড়ে, হে সে রসুলের সুন্নত মানে, সে আল্লাহকে মানতে চায়, আর সে ভালো কথা বলে যে ভাই আপনারা নামাজ পড়েন, নামাজকে বাদ দিয়েন না, ওই হুজুর বলে, আর হুজুর বলে তো সে ভালো ভালো সবার কাছে ভালো হিসাবে রূপ ধারণ করছে, আর আমি যে নামাজ পড়তেছি না, আমি হুজুরের কথা শুনতেছি না, আমি তো খারাপের মধ্যে চলে যাইতেছি, এই জন্য সে কি বলে, আর এই হুজুরেরও দেখা আছে, হুজুরের বহুত অকাম করে। দুনিয়ার কোনো মানুষ এমন নাই যে অকাম করে না। আল্লাহ তাআলা নবীগণকে শুধু নিষ্পাপ বানাইছে,
নবী ছাড়া সবার গুনাহ হবে, সবার গুনাহ হবে, কিন্তু আমার দায়িত্ব হলো আমি যতটুক নেক আমল করতে পারি করে যাব, আমি আমার দোষটাকে দেখব, আমি আরেকজনের দোষটাকে দেখব না, কিন্তু আমাকে অন্যের দোষ দেখায় শয়তান, কি করে অন্যের দোষ দেখায়, তাহলে আমি যাওয়ার পর আমি গান শুনি, সিনেমা দেখি, আমি ঘুষ খাই, সুদ খাই, সব ঠিক আছে, এগুলা আমি অপরাধ দুই একটা করি, আর এ তো নামাজ পড়ে তারপরেও আরো বড় অপরাধ করে, মানে আমি অপরাধী, ওই অপরাধের খোলস আমি ছড়াইতে চাই, এটা ওই ইহুদি খ্রিস্টানদের না, সবার। লুত আলাইহিসসালামের যুগে লুত আলাইহিসসালাম একা ভালো মানুষ, সমকামিতার বিরুদ্ধে কথা বলতেন, সমকামিতা যে খারাপ কাজ এটা কোন মানুষ এইটাকে ঘৃণা করবে না, কিন্তু লুত আলাইহিসসালাম ওই সমকামিতার বিরুদ্ধে আর তার জাতি সমকামিতার পক্ষে, তখন তারা ওই লুত আলাইহিসসালামের সমালোচনা করতো, কি বলে সমালোচনা করবে, লুত আলাইহিসসালাম আমাদের মতো খারাপ কাজ করে, এটা তো বলতে পারে না, লুত আলাইহিসসালাম পবিত্র মানুষ, লুত আলাইহিসসালামের সমালোচনা করতে হবে যে আমাদেরকে এই সমকামিতার থেকে ফিরাইতে চায়, উনি কত ভালো মানুষ জানি না, আর লুত আলাইহিসসালামের সমালোচনা করবে কি দিয়া, কোনো অপরাধ তো নাই লুত আলাইহিসসালামের, তো যার কোনো অপরাধ নাই, এক হুজুরের আমি কোনো অপরাধ খুঁজা পাই না, তারপরও কি তার সমালোচনা আমি ছেড়ে দেই, বরং কি বলে সমালোচনা করি, ইন্নাহু মুনাসু ইয়াত তাহারুন, আল্লাহ তাআলা বলেন ওই সমকামী লোকগুলা লুত আলাইহিসসালামকে বলে কি, এই দেখ পবিত্র মানুষটা আসছে, এই দেখ হাজি সাহেব আসছে, নামাজি লোকটা আসছে, এইটাই একটা তিরস্কার টিটকারি, ওই দেখ নামাজি আসছে, ওই দেখ হুজুর আইছে, মোল্লা আইছে, ওই দেখ মাথায় টুপি পরনেওয়ালা আইছে, ওই যে দেখো সৎ মানুষ আসছে, সৎ সৎ লোক আসছে আমাদের, ওই যে দেখো সুদ খায় না লোকটা আসছে, এইটাই একটা টিটকারি। এই জন্য মানুষ যারা অপরাধী তার প্রবণতা এটা অন্যকে অপরাধী বানানো, আর সে অন্যকে অপরাধী বানানোর প্রবণতা কেন, কারণ সে নিজে অপরাধ বোধ তার মধ্যে সবসময়ের জন্য কাজ করে, কোনো মানুষ অপরাধ করলে সে সব সময় অপরাধ বোধ তার কাজ করে, কারণ প্রতিটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা বিবেক দিয়ে রাখছেন, আর বিবেক হলো মানুষের সবচেয়ে বড় উপদেশদাতা। এই ব্যাপারে আমরা বিস্তারিত আরো আগামী সপ্তাহে কথা বলবো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? যেটা টাকনুর নিচে পরা যেটা হারাম যেটা বলা হয় সেটা হলো উপরের জামা, উপরের পায়জামা টাকনুর নিচে যাওয়া, এটা তো নিচ থেকে আসতেছে, উপর থেকে যাচ্ছে না। না, দুই রাকাত দ্বিতীয় রাকাতে বসবেন, তৃতীয় রাকাতে দাঁড়িয়ে তারপরে দোয়া কুনুত পড়ে তারপরে শেষ করবেন। আচ্ছা, এর দলিলগুলো বিস্তারিত আমার বইয়ের মধ্যে আছে, রসুলের হাদিসই এরকম আছে যে তোমরা মাগরিবের নামাজের মতো, বিতের নামাজ মাগরিবের নামাজের মতো, কিন্তু পার্থক্য হলো এইটা যে বিতির নামাজে কি বলে ই আছে, দোয়াই কুনুত আছে, আর এখানে দোয়াই কুনুত নাই, এটা হাদিস আছে, স্পষ্ট হাদিস আছে আমার বইয়ের মধ্যে, দেখেন। অনেকগুলো তো প্রশ্ন করে ফেললেন। আচ্ছা, এইটাও জি, এটাও আমি ওই বইয়ের ইসলাম ও মাজহাবের মধ্যে, বইয়ের মধ্যে আমি বিস্তারিত লিখছি, প্রতি নামাজের পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি দোয়া করতেন, আল্লাহুম্মা, যেটা আমরা দোয়া করি, কি দোয়া করি আমরা প্রতি নামাজের পরে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইরজাউস সালাম তাবারাকতা রাব্বানা তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া রসুল না পড়ে কখনো উনি ফিরতেন না, অর্থাৎ এই দোয়া সবসময় পড়তেন, শুধু এই দোয়া না, অনেকগুলো দোয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি নামাজের পরে পড়তেন, এবং হাদিসের মধ্যে আছে যে তিন সময় দোয়া কবুল হয়, তার মধ্যে অন্যতম একটা সময় হলো ফজর নামাজের পরে, দুপুরের সালাওয়াতুল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন এখানে যেই প্রশ্নটা আসে, মানে আপনার কাছে যেটা আসছে সেটা হলো, হ্যাঁ, সেই প্রশ্নের হইল সম্মিলিত আকারে সবাই মিলে একসাথে দোয়া করা, এইটা নিয়ে আসে প্রশ্ন, এটাও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিতভাবে দোয়া করছেন, অনেকগুলো হাদিস আমার ও বইয়ের মধ্যে রেফারেন্স সহ হাদিসগুলো আনছি,
নামাজের পরেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেছেন, সবাইকে নিয়ে দোয়া করছেন, তো এটাও আছে। এই জন্য দোয়া করা এটা তো প্রতিটা মানুষের জন্য কর্তব্য, বাকি সম্মিলিত দোয়া যদি করে তাহলে এটারও অনুমতি আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। বাকি যেটা বেদাত হবে বা যেটা যেটা নিয়ে আপত্তি সেটা হলো যদি কেউ এরকম মনে করে যে ফরজ নামাজের পরে আমাকে দোয়া করতেই হবে সম্মিলিত, যদি না করি তাহলে আমার নামাজই অপূর্ণ থাকবে, যদি এরকম কেউ মনে করে তখন সেটা বেদাত হবে। আর যদি এরকম কেউ মনে না করে যে ঠিক আছে নামাজের পরে তো এমনও দোয়া করা দোয়া কবুল হয়, তো আমি দোয়া করতেছি আর সবাই মিলে দোয়া করলে দোয়াটা আরও বেশি কবুল হয়, তো এই জন্য আমি দোয়া করতেছি সবাই আমিন বলতেছে, দোয়া যাতে বেশি কবুল হয়, এটা কোনো ফরজ ওয়াজিব বা করতেই হবে এমন কোনো চিন্তা আমার মধ্যে নাই, তাহলে এখানে বেদাতের কিছু নেই, অনুমতি আছে, ওই বইয়ের মধ্যে দলিল সহ আছে। এক তো হলো যে যদি সঠিকভাবে কোরআন তেলাওয়াত না করা হয় তাহলে এর দ্বারা অনেক রকম ক্ষতি হয়, অনেক দুই রকম ভুল কোরআনের মধ্যে দুই রকম ভুল বলে, একটা হলো লাহনে জলি আর একটা লাহনে খফি, অনেক মাখরাজ ব্যতিক্রম হওয়ার কারণে মাখরাজে ভুল হওয়ার কারণে অর্থ পরিবর্তন হয়, যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলামিন মানে হলো উভয় জগৎ, আর এখানে আলামিন যদি আইন মাখরাজ না করতে পারি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তাহলে কষ্টদায়ক অর্থপুরো চেঞ্জ হয়ে যাবে, কষ্টদায়কদের পালনকর্তা আর আসল অর্থ হইল উভয় জগতের পালনকর্তা, তো এরকম অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার মাখরাজের ভুল বা যে কোনো ভুল এর দ্বারা নামাজ হয় না। কিন্তু লাহানে খফি যদি এরকম ছোটোখাটো ভুল যেখানে মানে সিফত টানা তিন আলিফ টানা দরকার সেখানে একটু কম হয়ে গেছে যার দ্বারা অর্থ পরিবর্তন হয় না, এর দ্বারা কোনো সমস্যা নাই। তবে ওলামায়ে কেরাম আবার এই মাসলাও বলেন যে আপনি হয়তো বলতে পারেন আমার মাখরাজ তো ঠিক নেই তাহলে কি আমার নামাজই হয় না, নামাজই বাদ দিলাম আজকের থেকে, না, ইসলাম সহজ, ইসলাম হলো হাদিসের মধ্যে আসে ইন্নাল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়াহুয়া মাহিরুন বিহি, যে কোরআন পড়ে আর কোরআনের দক্ষ তার হাসর হবে ফেরেশতাদের সাথে, আর ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়াতাতাআতাউ ফিহি, আর যে কোরআন পড়ে কিন্তু কোরআন পড়তে পারে না ঠেকে সে মাখরাজ ঠিক করার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ রসুল বলেন ফালাহু আজরান, তার জন্য দুইটা সওয়াব, এমন না যে তার নামাজই হবে না, বরং আল্লাহ রসুল বলেন কি তার জন্য দুইটা সওয়াব, একটা হলো তার কোরআন তেলাওয়াতের সওয়াব আর একটা হলো সেই যে চেষ্টা করতেছে ঠেকে চেষ্টা করতেছে এইটার সওয়াব। তো এই জন্য যাদের মাখরাজ ঠিক নাই, যে মাখরাজ ঠিক নাই না থাকলেও তো নামাজ হবে বাস আমি আমার মতো পড়তে থাকি, না, মাখরাজ ঠিক করার জন্য চেষ্টা করতে থাকবেন, চেষ্টা যদি করতে থাকেন তাহলে আপনি ওই ডাবল সওয়াব পাইতে থাকবেন। জি, সর্বশেষ দুইটা মৃত্যুর পরে নখ কাটার এরকম তো না, অনেক সময় আমাদের দেশে দেখছি নখ কাটে তারপর বিভিন্ন কিছু এরকম কোন ইসলামে আমি পাই নাই, তো এই জন্য এগুলো আলাদা কোনো রীতি হিসাবে যদি করে তাহলে বেদাত হবে, আর যদি এমনি একজন আর পরিষ্কার করা দরকার সে করতেছে তাহলে তো সমস্যা নেই। এমনি মৃত ব্যক্তিকে তো গোসল করানো এটা আছে, গোসল করানো পরিষ্কার পরিচয় এটা আছে, হ্যাঁ এটা ঠিক আছে। ও এইটা আচ্ছা, এমনি পরিষ্কার পরিচ্ছন্নতা করা তারপরে গোসল দেওয়া এটা তো ইসলামের মধ্যে আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাকি এইটা বেদাত কিনা আমার দেখতে হবে, আমি দেখে বলবো না, ঠিক আছে, যেহেতু একজন বলছে কবিরা গুনাহ হবে। জি, হ্যাঁ বলেন বলেন। কারণ হলো যে যদি তার মধ্যে কিন্তু অহংকার না থাকে তাহলে কবিরা গুনাহ হবে, আচ্ছা কবিরা গুনাহ হবে না, আচ্ছা আমি যতটুকু জানি তাকে নিচে রাখলেই কবিরা গুনাহ, হ্যাঁ আমাকে এই মাসলা লাগবে, আচ্ছা উনি এখানে ওই যে ইসলামের অপব্যাখ্যা আমরা বলি বা অল্পবিদ্যা বলি এইটা হইছে এখানে এরকম, হাদিসের মধ্যে খুব স্পষ্ট আছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাহুয়া ফিন্নার, মানুষের পায়জামার বা জামার
যেই অংশটা টাকনুর নিচে যাবে সেটা জাহান্নামে, সেটা আগুনের মধ্যে, স্পষ্ট হাদিস। তো এখানে আর যেইখানে জাহান্নামের শাস্তির ভয় দেখানো হয় সেটা হারাম। অর্থাৎ আমি যদি আমার টাকনুর নিচে আমার পায়জামা প্যান্ট অথবা পাঞ্জামি যদি ছেড়ে দেই তাহলে এটা রাখা হারাম, এ হাদিসের দ্বারা খুব স্পষ্ট। বাকি আপনি যেটা বলছেন সেটা এক হাদিসের মধ্যে আসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আসছেন, তো ওনার পায়জামা ওনার জামা অনেক সময় নিচে চলে যায়, টাকনুর নিচে চলে যায়। তো এখন ওনাকে উনি বলতেছেন যে আমার এই যে টাকনুর নিচে চলে যাওয়া আমার ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত অনেক সময় চলে যায়। পায়জামা আমি পরছি কিন্তু মুজার কারণে বুঝতেছি না টাকনুর নিচে চলে গেছে, অনিচ্ছাকৃত যে চলে গেছে আমার এটাও কি জাহান্নামী হবে? তো আল্লাহ রসুল তখন তার ক্ষেত্রে বলছেন যে না, তুমি যেটা করছো এটা ইচ্ছাকৃত করো নাই এবং অহংকার বশতও করো নাই, এই জন্য এটাই কোনো আপত্তি নেই। বাকি এই যে অহংকার বশত করো নাই যে বলছে, এইখান থেকে অনেকে বলে অহংকার যদি করে যদি কেউ করে তাহলে হারাম হবে, অহংকার করে যদি না করে তাহলে হারাম হবে না, কথাটা এরকম না। এখানে খুব হাদিসটা খুব স্পষ্ট যে তার টাকনুর নিচে যেই অংশটাই যাবে, মা আসসালাম মিনাল কাবাইনি মিনাল ইজার ফাহুয়া ফিন্নার, টাকনুর নিচে যেই অংশটাই যাবে সেটাই জাহান্নামে, সেটাই আগুনের মধ্যে। এখানে অহংকারের কোনো শর্ত নাই, অতএব যেটা যাবে সেটাই জাহান্নামে, সেটাই হারাম। আচ্ছা, এইখানে সুন্দর কথা, এই মাসলায় ইখতিলাফ আছে। মানলাম ইউজিবিন নিদা ফালা সালাত আলাহু, এক হাদিসে আছে যে নাকি আজানের উত্তর দেয় নাই তার নামাজি হবে না, অর্থাৎ যে আজানের উত্তর দিয়ে মসজিদে আসে নাই তার নামাজি হবে না, এরকম একটা হাদিস আছে। এইখান থেকে শাফি মাজহাবে, আমাদের হানাফি মাজহাব স্যার অন্য মাজহাব, অন্য মাজহাবে এরকমও আছে যদি ইচ্ছাকৃত সে আজান শোনার পরেও মসজিদে সে জামাতের সাথে যদি নামাজ না পড়ে তো তার নামাজই হবে না, এরকম কিছু মাজহাব আছে। কিন্তু আমাদের মাজহাবে জামাতে আসা এটা সুন্নতে মুয়াক্কাদা, যদি না আসি তাহলে আমার অনেক মানে আমি অনেক সওয়াব থেকে বঞ্চিত হইলাম। এমনকি হাদিসের মধ্যে এরকম আছে, রসুল এরকমও বলছেন যে আমার মনে চায় যে আমি আজান দিতে বলি, নামাজের আয়োজন করতে বলি, তারপরে আমি যেই যেই লোক মসজিদে আসে না তাদের ঘর জ্বালিয়ে দিতে ইচ্ছা করে। অর্থাৎ বড় সতর্কতা, বড় হুমকি আছে, ধমকি আছে। না, এটা আমাদের মাজহাবে এরকম না, নামাজ হবে, বাকি অন্য মাজহাবে আছে এরকম যেন